কোটি কোটি রহস্য এবং অজানা তথ্য লুকিয়ে রয়েছে সীমাহীন অন্তরীক্ষে। ব্রহ্মাণ্ডের এক কোণে ধূলিকণার মতো রয়েছে আমাদের পৃথিবী। তবে এই বিরাট মহাবিশ্বে কি আমরাই একমাত্র প্রাণ, নাকি জীব জগতের অস্তিত্ব আছে বাইরেও? তা নিয়ে গবেষণা কল্পনার অন্ত নেই কোনো। পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন খুঁজতে আরও এক অভিযান শুরু করল নাসা। আমাদের সৌরজগতের পঞ্চম তথা বৃহত্তম গ্রহ, বৃহস্পতির অন্যতম উপগ্রহ ইউরোপায় কি সত্যিই প্রাণের স্পন্দন বা তেমন কোনো ভবিষ্যতের সম্ভাবনাও রয়েছে? এই রকমই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক মহাকাশযান। এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে ইউরোপা ক্লাইপার মিশন। সোমবার 14 অক্টোবর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হয়েছে এই অভিযান। এই অভিযানে নাসার সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করেছে স্পেসএক্স। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে একটি স্পেসএক্স ফ্যালকন হেভি রকেট মহাকাশের উদ্দেশ্যে তার দীর্ঘ যাত্রাপথ শুরু করেছে। এই মহাকাশ যাত্রায় পাড়ি দিতে হবে 290 কোটি কিলোমিটার পথ, যার জন্য সময় লাগবে প্রায় 5.5 বছরেরও বেশি। তবে এই মিশন এর আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ফ্লোরিডায় বিধ্বংসী হ্যারিকেন মিল্টনের জেরে পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হয় নাসা। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর পর ইউরোপাই হল সৌরজগতের সেই স্থান যেখানে প্রাণের স্পন্দন থাকার সম্ভাবনা সবথেকে বেশি। এমনকি এতদিন পর্যন্ত মনে করা হতো মঙ্গলে প্রাণের স্পন্দন রয়েছে, কিন্তু তার থেকেও ইউরোপায় বরফে ঢাকা বহির্ভাগের নিচে এক বিরাট সমুদ্রের আন্দাজ করতে পারেন বিজ্ঞানীরা। আর তাতে যে পরিমাণ জল রয়েছে তা পৃথিবীর মোট সামুদ্রিক জলভাগের অন্তত দ্বিগুণ বলেই মনে করা হয়। এই অভিযানে মোট 49 বার ইউরোপার একেবারে গা ঘেঁষে উড়ে যাবে নাসার পাঠানো মহাকাশযান। একই সঙ্গে পৃথিবীর এই উপগ্রহের অসংখ্য হাই রেজলিউটেড ছবি তুলবে, ইউরোপের বরফে ঢাকা ভূভাগের মানচিত্র নির্মাণ করবে, এবং সবথেকে বড় কথা, এই উপগ্রহ বসবাস করার জন্য ঠিক কতটা উপযোগী বা আদৌ উপযোগী কিনা সবকিছু খতিয়ে দেখবে। আর বিজ্ঞানীদের অনুমান যদি সত্যি হয় তাহলে সৌরজগতে আরও এক প্রাণের ঠিকানার খোঁজ মিলবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।